আসসালামু আলাইকুম। সিএনএন বাংলা টিভির বিকালের সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি মারিয়া আক্তার ইতি। তারেক রহমানের কথা মতো আমরা কাউকে আঘাতের মাধ্যমে নয় বিচারের মাধ্যমে প্রতিশোধ চাই এবং গুন্ডা পান্ডা বদমাইশ মুক্ত বিএনপি গড়তে চাই বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার। প্রতিনিধি সিয়াম আক্তার সাজিদ জানান, গতকাল দিনব্যাপী পাকশি আন্দোলন আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ও পাকশি ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতি আব্দুর রহমান বিশ্বাস সহ ঈশ্বরদী উপজেলার সকল প্রয়াত বিএনপি নেতাদের স্মরণ সভা উপলক্ষে আয়োজিত বিশাল জনসমাবেশ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আনজাম হোসেন ডন, সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবুল, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম, বিএনপির সিনিয়র নেতা আব্দুস সুবহান, কবির হোসেন, আক্তার হোসেন, মহিলা দলনেত্রী সেলিনা সিরাজ, সাথী বেগম, পপি খাতুন সহ অন্যান্যরা। এর আগে আবু সাইদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের উদ্দেশ্যে গায়েবানা জানাজা এবং পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ফরিদপুরে আওয়ামী লীগের দাপট দেখিয়ে জেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট স্বপন কুমার পাল নিরীহ লোকদের জমি দখল করে ইট ভাটা নির্মাণ, চাঁদাবাজি, অর্থ আত্মসাত ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি মাহবুব চিশতি জানান, শুক্রবার সকাল 10:30 ফরিদপুর সদর উপজেলার মাতচর ইউনিয়নের পাঁচচর গ্রামে ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী পলাশ মোল্লা, দেলোয়ার মোল্লা, সাইফুল বিশ্বাস, জালাল মোল্লা, জাহিদ শেখ সহ কয়েক শত গ্রামবাসী উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে গ্রামবাসী অভিযোগ করে বলেন, যুবলীগ নেতা অ্যাডভোকেট স্বপন কুমার পাল এলাকার নিরীহ লোকদের জমি দখল করে ইট ভাটা নির্মাণ করেছেন, একই সাথে চাঁদাবাজি ও অর্থ আত্মসাৎ সহ এলাকার মানুষদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন দীর্ঘদিন যাবত। বর্তমান সরোজার সরকারের পতন হলেও তার দাপট এখনো কমেনি, উল্টো তিনি এলাকাবাসীকে হুমকি দামকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছেন। তার হাত থেকে বাঁচতে প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছেন এলাকার নিরীহ ভুক্তভোগী মানুষেরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতের পর শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা, সমবেদনা ও কবর জেরত করেছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী। প্রতিনিধি সাইদ মাহমুদ জানান, শুক্রবার বিকেলে ধনবাড়ী উপজেলার বিল কুড়িগ্রামের জিয়াউল হকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আলী। গত 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় 14 তারিখে মৃত্যুবরণ করে। এ সময় ধনবাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আইন উদ্দিন, বীরতারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফ বিএসসি, সাবেক যুবদলের সদস্য সচিব মোহাম্মদ গোলাম মোর্শেদ রঞ্জু, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ধনবাড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিলন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ছাত্র জনতা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় হাক্কানি আঞ্জুমানির জায়গা দখল করে বানানো আওয়ামী লীগ অফিস গুড়িয়ে দিয়ে জনগণের চলাচলের রাস্তা প্রশস্ত করা হয়েছে। স্টাফ রিপোর্টার মেহেদী হাসান রাসেল জানান, শুক্রবার সকালে ফতুল্লার পিলকুনি পাঁচতলা এলাকায় হাক্কানি আঞ্জুমানির জায়গা দখল করে বানানো ছাত্রলীগের অফিসটি ভেঙে স্টেডিয়াম সড়কের মোড়টি প্রশস্ত করা হয়। আবেদ হোল্ডিং ও হাক্কানি আঞ্জুমানির জায়গার মালিক বরকতুল্লাহ জানান, দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন হাক্কানি আঞ্জুমানের জায়গা দখল করে আওয়ামী লীগ অফিস বানিয়ে রেখেছিল। বহুবার বলার পরও জনগণের চলাচলের রাস্তা প্রশস্ত করতে জায়গাটি ছাড়েনি। অবৈধ দখল মুক্ত করে জনগণের চলাচলের রাস্তা প্রশস্ত করা হলো। এ সময় উপস্থিত ছিলেন নন্দলালপুর এলাকার ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠানের মালিক শাহ আলম, নিয়ন্ত্রণ কমিউনিটি সেন্টারের মালিক শামীম, দেওয়ান সাজ্জাদ সহ অন্যান্যরা। এই জায়গাটা অবৈধভাবে দখল করে এখানে আওয়ামী লীগের অফিস করছিল, আজকে সেটা সেই অবৈধ দখল মুক্ত হইল এবং এটা জনকল্যাণে আমরা এটা রাস্তার জন্য দিলাম। এই জায়গা প্রথমে এই জায়গাটা আমার মরহুম আব্বা কিনছিলেন 1967 সনে এবং এই সামনের জায়গাটা এটা আমাদের চার ভাইয়ের নামে জায়গা, আর এখানে পিছনের জায়গাগুলি এজমানি সম্পত্তি আমার আব্বার। তো পরবর্তীতে এই জায়গায় এইখানে একটা মসজিদ হয়, সেই মসজিদটা যে যারা করছিল তারা কিন্তু কাগজপত্র ঠিক দিয়া করে নাই এবং সামনের এই জায়গায় এই দোকানটা করছে।
তো আমার কিন্তু এই জায়গার মালিক হিসাবে আমি সবসময় চেষ্টা করছি যে এই জায়গা, এই রাস্তাটা যাতে ওয়াইড হয়, তাহলে এলাকাবাসী উপকৃত হবে। তো সেটার জন্য কেন এই রাস্তার পুরো জায়গাটাই কিন্তু আমাদের জায়গা, আমাদের কেনা জায়গা, তো সেখান থেকেই কিন্তু আমরা রাস্তা বানাইছি। কিন্তু পরবর্তীতে যেটা হলো যে এই এখানে সামনে এই একটা দোকান করা হলো এবং পিছনে আরেকটা পোস্ট অফিস করা হলো, সেটা কিন্তু আমাদের কোনো, আমাদের সাথে কোনো আলাপ আলোচনা ছাড়া, আমাদের কোনো পারমিশন নাই, এটা একটা বলতে গেলে জবরদখল করে করে রাখছে। আর এত বছর যেটা হয়েছিল যে আওয়ামী লীগের সময় এইটা আওয়ামী লীগের একটা অফিস করে রাখছিল, তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই আওয়ামী লীগ অফিস থাকার সময় আমি বহুবার বলছি যে এই এলাকার লোকজন যদি রাস্তাটা মুখটা বড় হয় তাহলে এলাকার লোকজন উপকৃত হবে। কিন্তু অনেকবার বলার পরেও কিন্তু আমি আবেদ হোল্ডিং স্যারের মালিক, ম্যানেজিং ডিরেক্টর, আর আমি মোহাম্মদ আবেদ সাহেবের কনিষ্ঠ সন্তান এবং আমি মুতল্লি, এই মসজিদের মুতল্লি। আর সামনে ওখানে আরেকটা মসজিদ আছে, হাক্কানি মসজিদ পিলকুনি, ওইটার এবং আমরা আঞ্জুমানের জায়গা ওইখানে আমাদের দেড় বিঘা পনেরো দুই বিঘা জায়গা কবরস্থান, ওইটাও কিন্তু আঞ্জুমানের আমরা জনকল্যাণে দিয়ে দিচ্ছি, যাতে মানুষের এখানে এলাকায় কবরস্থান নাই, আমরা ওইখানে একটা কবরস্থান। সারা বাংলাদেশে আলেম ও নেতা কর্মীদের ঘুম খুন বৈষম্য বিরোধী সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের উপর গণহত্যা চালিয়েছেন স্বৈরাচারী খুনি হাসিনা সরকার। প্রতিনিধি শেখ কাউসার জানান, ফতুল্লা থানা বিএনপি নেতা নাজমুল ইসলামের আয়োজনে স্বৈরাচার খুনি হাসিনার ফাঁসির দাবিতে ও ভারতের পানি বন্ধ করার হুঁশিয়ারি করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। শুক্রবার বাদ জোহর ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন 9 নং ওয়ার্ড পূর্ব লামাপাড়া সাহেব বাড়ির সামনে থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি পথযাত্রা শুরু করে। পরে পথযাত্রাটি রূপসী গার্মেন্টস নয়ামাটি পিঠালিপু হয়ে শিবলু মার্কেট শাহাবুদ্দিন সিএনজি ফিল্ডিং স্টেশনের সামনে এসে শেষ হয়। এ সময় ফতুল্লা থানা বিএনপি নেতা নাজমুল ইসলাম বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফতুল্লা থানার সংগ্রামী সাবেক সদস্য সচিব জনাব নজরুল ইসলাম পান্নামুলার নির্দেশে আজকে এই রাজপথে শেখ হাসিনার গণহত্যার ফাঁসির জন্য একটি মিছিলের আয়োজন করেছি। এখন বাংলাদেশে মানুষের বাক স্বাধীনতা ফিরে এসেছে, আমাদের শত শত ছাত্র ভাইয়েরা এবং জনসাধারণকে হত্যা করে এই শেখ হাসিনা, এই ফ্যাসিস্টবাদী সরকার, তারা ক্ষমতা থাকতে চেয়েছিল কিন্তু তারা পারেনি। আল্লাহর রহমতে আমরা বাংলাদেশের জনগণের ছাত্র ভাইদের রুহের মাগফিরাত কামনা করি। এই এই স্বৈরাচারী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের এবং জনসাধারণকে হত্যা করে এখন ইন্ডিয়া সে লুকায় আছে, সেখান থেকে ধরে এনে এবং তার ফাঁসি চাই, আমরা তার ফাঁসি চাই। বর্তমানে বাংলাদেশের বন্যার পরিস্থিতি খুবই অবনতি, আমরা চাই যারা যুব সমাজ আছে এবং ছাত্র সমাজ সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে এবং দেশের এই বন্যার জন্য সবাই আমরা যেন ঝাঁপে পড়ি এবং তাদের জন্য যে সমস্ত সহযোগিতা লাগে তাদের জন্য সেই সমস্ত সহযোগিতা আমরা করতে পারি। আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে। গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার খাদ্দারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাব্বির খানের ছবি এলাকাবাসী কুকুরের গলায় বেঁধে দিয়েছে। গলায় বাঁধা ছবি নিয়ে কুকুরটি এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বিস্তারিত মকসুদপুর প্রতিনিধির ওয়াসিমের পাঠানো তথ্যচিত্রে। আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর সাব্বির খান আত্মগোপনে চলে গিয়েছে। জানা যায় সাব্বির খানের ভাই মোহাম্মদ ফারুক খান আওয়ামী লীগের মন্ত্রী থাকায় প্রভাব খাটিয়ে খাদ্দারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়। পুরো এলাকা ছিল সাব্বির খানের দখলে, মানুষকে কারণে বিনা কারণে অত্যাচার করত, মানুষের বসবাসের ঘর দরজা ভাঙচুর করত, মিথ্যা মামলা দিয়ে মানুষকে জেল জরিমানা করাত। সাব্বির খানের একদল সন্ত্রাসী বাহিনী ছিল যারা সাব্বির খানের হুকুম মতো মানুষের উপর অত্যাচার নির্যাতন করত, মারপিট করে সাধারণ মানুষকে দেশ ছাড়া করত। মকসুদপুরের বেচরা গ্রামের হাজী মোহাম্মদ ফায়েজকুজ্জামান জানান, সাবেক ইউপি চেয়ারম্যান সাব্বির খানের অত্যাচারের সীমা ছাড়িয়ে গিয়েছিল, তাই সাব্বির খানের উপর আল্লাহর গজব পড়েছে। বিনা কারণে আমার নামে মিথ্যা মামলা দিয়ে 26 দিন জেল খাটিয়েছিল। সাব্বির খান আত্মগোপনে যাওয়ার পর এলাকাবাসী এখন শান্তিতে আছেন বলে জানান তিনি। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় মকসুদপুর এবং কাশিয়ানী সম্মানিত ভাই ও বোনদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দেশের যে পরিবেশ পরিস্থিতি হয়েছে সবাই শান্ত থাকেন। আমি ফায়েকুজ্জামান, ছোটখাটো ব্যবসা করি ঢাকায়। আপনারা ভালো করে জানেন যে আমার পরে কি অত্যাচার নির্যাতন জুলুম হয়েছে, মিথ্যে মামলা দিয়ে আমাকে জেলের ভিতরে রাখা হয়েছে,
26 দিন বিনা অপরাধে আমাকে জেল খাটতে হয়েছে। আমার বাড়ি সহ শত শত বাড়ি ভাঙচুর করে লুটপাট করে তছনছ করে দেওয়া হয়েছে। আমাকে সহ আমার এলাকার নিরীহ মানুষ তাদেরকে শত শত মামলা দিয়ে এলাকা ছাড়া করা হয়েছে। তারপরও আমরা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করেছি, আল্লাহর কাছে বিচার দিয়েছি। মহান আল্লাহ পাক এই জালেমের হাত থেকে, আমার এলাকার যে সর্বোচ্চ জালেম ছিল এই জালেমের হাত থেকে আপনাদেরকে মুক্তি দিয়েছে, আমাকে মুক্তি দিয়েছে। আপনারা শান্ত থাকেন, আপনারা নীরব থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ যে বিচার করে সেই বিচার আমরা করতে পারবো না। আল্লাহর বিচার শুরু হয়েছে, আল্লাহ ইনশাআল্লাহ এই জালেমদেরকে আরো বিচার করবেন। আপনারা ধৈর্য ধারণ করেন, সবাই আপনারা নীরব থাকেন। আপনারা ফেসবুকের মাধ্যমে কাউকে ভুল বোঝাবুঝি করে গালাগালি ফস্তাফস্তি করে গুনাহগার হবেন না। আসলে প্রকৃতিকে বাটপার চিটার গাদ্দার জুলুমকারী ছিল এইটা মুকসিদপুর কাশিয়ানির মানুষ জানে। আমি কোনো দল করি না, আমি কোনো দলের সমর্থকও ছিলাম না, তথাপিও আমাকে জামাত বিএনপি বানায়ে আমার কুপুত্তলিকা দাহ করা হয়েছে। আমাকে ফাঁসির কাষ্টে ঝুলাবার জন্য মিছিল মিটিং মানববন্ধন এমন কি না আছে করেছে আপনারা ভালো করে জানেন। আমি ধৈর্য ধারণ করেছি, আল্লাহর কাছে বলেছি আর চোখের পানি ফেলছি যে আল্লাহ আপনি এই জালেমের হাত থেকে আমাকে এবং মুকসিদপুর কাশিয়ানিকে হেফাজত করেন। আল্লাহ আমাদের ডাক শুনেছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে, আমরা শান্ত থাকি ইনশাআল্লাহ। দেশটাকে সবাই একত্রিত মিলে দেশটাকে ডেভেলপ করার জন্য, দেশটাকে উন্নত করার জন্য চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের রৌনক ও সালাউদ্দিন এর মতো অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। এসব শিক্ষার্থীদের পাশে সার্বিক সহযোগিতায় ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মনিরুজ্জামান আলম সেন্টু। গুলিবিদ্ধ হয়ে বিছানায় পড়ে থাকা শিক্ষার্থী রৌনক ও সালাউদ্দিন এমনটাই জানান। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে সেই জায়গায় আমাদের অংশগ্রহণ ছিল, এটা বেশিরভাগই দেখা গেছে চেয়ারম্যান সাহেবের অনুদানে আমরা করছি এবং দুই তিন ধাপে উনি আমাদের সহযোগিতা করছে। মামলা থেকে মামলা চালানো, জেলে যাওয়া এবং লাস্টে যে আমি গুলিবিদ্ধ হয়েছি এতেও উনি সহযোগিতা করছে। দুই তিনবার হসপিটালে গেছে, টাকা পয়সা দিয়েছে সব কিছু। তো এখন তার নামে মামলা হইতেছে, এটা আসলে আমরা খুবই অবাক এবং এটা নিন্দা জানাই, কারণ আমরা ওনার নেতৃত্বে এই কাজগুলো করছি, এখন ওনার নামে মামলা, এটা আমরা আসলে মানতে পারি না, এটা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। ছাত্র আন্দোলনে আহত হওয়ার পরে যে আপনি আমি গুলিবিদ্ধ হয়েছি অনেকবার, মানে অনেক পুরো গুলি লাগছে ছাত্র আন্দোলন ছেলেমদের। তারপরে যে আমাদের মনে মহল্লা চেয়ারম্যান দেখা, তো উনি আমাদের সার্বিক ছাত্রদের যেভাবে সহযোগিতা প্রয়োজন সেভাবে সাহায্য সহযোগিতা করে গেছে। আসার পরে 5 তারিখে যখন চিকিৎসার দিকে আমি যোগে, তো হ্যাঁ যত আমি পারছি তখন সাহায্য সহযোগিতা করছে, তো তা আমাদের পক্ষেই ছিল।